আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা হচ্ছে কালাম নিয়ে কিছু কথা বলবো, ঠিক আছে? যেহেতু কালার 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 নিয়ে কথা বলবো, ঠিক আছে? কালারটা কি যে আমাদের যে কালারগুলো দরকার হয়, যেমন হচ্ছে টোটালি হচ্ছে যে কালার প্যালেট, কালার কি কি কালার আমরা ইউজ করব, কোনটা কি কালার, এগুলো কিন্তু আমরা এখনো জানি না, তাই না? তো সেই ক্ষেত্রে কালার জিনিসটা কিভাবে তৈরি করতে হয় বা কালার কিভাবে নিতে হয় সেটা দেখতে হবে। যেমন আমরা হচ্ছে কালার সম্পর্কে কি জানি, এখানে আমাদের দুইটা কালার সম্পর্কে জানি, একটা হচ্ছে RGB কালার আর একটা হচ্ছে CMYK কালার, ঠিক আছে? তো RGB কালার আর CMYK কালার দুইটা হচ্ছে যে একটা হলো রেড গ্রিন ব্লু আর একটা হচ্ছে যে CMYK-তে চারটা কালার আছে, তাই না? তো চারটা কালার কী কী, যে হচ্ছে একটা মেজেন্টা কালার আছে, একটা ইয়েলো কালার আছে, একটা ব্ল্যাক কালার আছে, একটা হ্যাঁ। তাহলে এই চারটা কালার নিয়ে আমাদের কালার তৈরি হয়। আবার এদিকে হচ্ছে যে কি, যে টোটালি হচ্ছে আমাদের প্রত্যেকটা যে কালার, কালারে কিন্তু আমাদের ইলাস্ট্রেটরে যে কালার সেটা কিন্তু বাইরের জগতে কালারটা কিন্তু আলাদা, ঠিক আছে? মানে সব কালারে আলাদা। একটা প্রিন্টের জন্য একটা কালার ইউজ করা হয়, আবার সোশ্যাল মিডিয়ার জন্য আরেকটা কালার ইউজ করা হয়। তা কালার সম্পর্কে আমরা যদি জানতে হয়, দেখো এইখানে যে আমাদের কালার প্যালেটটা আছে, এখানে আরও একটা কালার প্যালেট আছে, সেটাকে সোয়াসেস কালার, তাই না? এখন সোয়াসেস বলতে কী বোঝায়, সোয়াসেসের মধ্যে যে গতদিন আমরা দেখছিলাম যে এখানে কালার বানায় কাজ করা যায়, তাই না? তো কালার বানায় যদি আমাদের কাজ করতে হয়, এই কালারের মধ্যে আমাদের কিছু টপিক আছে, এখানে ডিজাইনেরও কোনো কিছু নাই, কোনো কিছু না, জাস্ট কালার সম্পর্কে একটা ধারণা, ঠিক আছে? জানতে হবে। সেটা হচ্ছে যে সোয়াসেসের মধ্যে আমরা কিছু কালার তৈরি করতে পারি। যেমন আমি যদি এইখানে বেসিক্যালি একটা কালার যদি তৈরি করে নিই, এখান থেকে ধরো একটা কালার আমরা তৈরি করে নিলাম, হ্যাঁ, যে এখান থেকে আমরা হচ্ছে এই কালারটা তৈরি করে নিলাম, ঠিক আছে? এই কালারটাকে আমরা তৈরি করে নিলাম। তো এইটা আমাদের এইখানে রাখি, একটু আমরা একটু ই করি এখানে রাখি, আর এইটাকে আমরা এখানে রাখি, ঠিক আছে? এইখানে রাখলাম, এখানে রাখলাম, হ্যাঁ। তো এই কালারটাকে আমরা হচ্ছে তৈরি করলাম, তাই না? মানে এই কালারটা আমরা বানায় নিলাম। এখানে বানায় নেওয়ার সাথে সাথে দেখো যে এইখানে আমাদের যে এইটাকে কি কালার বলা হয়, এটা আমরা যে কালারটা নিছি সেটাকে CMYK-তে নিছি, তাই না? তো CMYK-এর মধ্যেও কিছু পার্থক্য আছে। একটা হচ্ছে যে CMYK কালারের মধ্যে যে কালারগুলো থাকে সেটা হচ্ছে একটা RGB বা একটা CMYK। এখন দেখো এইখানে হচ্ছে আমাদের কোড দিয়ে দিয়েছে, তাই না? এই যে কোড, হ্যাশট্যাগের পরে 6 ডিজিটের একটা কোড আছে, ঠিক আছে? এই কোডের নাম হচ্ছে কি যে হেক্সা কোড, হেক্সা, ঠিক আছে? হেক্সা কোড বলে। আবার আমাদের যে এই যে চারটা যে কোড আছে, এগুলো হচ্ছে CMYK-এর আলাদাভাবে 4 কোড বলা হয়, যেটা হচ্ছে যে তোমার সংখ্যা হিসাবে যেটা করা হয় সেইটা। আবার এইখানে দেখো, এখানে আমি একটু সার্চ দিই কালার প্যালেট, হ্যাঁ, কালার প্যালেট থেকে সার্চ দিই CL কালার, হ্যাঁ, এই যে কালার হান্ট, কালার প্যালেট ফর ডিজাইনার অ্যান্ড আর্টিস্ট, ঠিক আছে? এইটা একটু আমরা দেখি। তো এইখানে আমাদের দেখো যে এইখানে কি বলছে, যে প্রত্যেকটার সাথেই কিন্তু হেক্সা কোড আছে, তাই না? এই হ্যাশট্যাগের পরে যে 6টা কোড থাকে, 6কে হেক্সা বলা হয়, তাই না? এটা তো আমরা অন্য জায়গায় শুনছি অনেক সময়। তো এইটা যখন আমরা নেই, তখন দেখো যে এর মধ্যে আমাদের কিছু হেক্সা কোড থাকে, এই যে এখানে হেক্সা কোড আছে প্রত্যেকটারই। আবার নিচে আমাদের যে কি আছে, লিঙ্ক আছে বা ইমেজ আছে, আমরা যে কোনো একটাকে নিতে পারি, তাই না? তাহলে এই জায়গায় আমাদের যে হেক্সা কোড আছে, এই কোডগুলো নিলে দেখো পিঙ্ক কালার, ইয়েলো কালার, মাইন্ড কালার, ব্লু কালার, লাইট কালার, হ্যাঁ, রেনবো আছে, হ্যাপি আছে, কিডস আছে, স্প্রিং নিয়ন, ঠিক আছে? আমাদের এই 7টা কালার হচ্ছে এই জায়গায় দেওয়া আছে, পিঙ্ক, ইয়েলো, মাইন্ড আর হচ্ছে ব্লু কালার। এটা হচ্ছে মাইন্ড কালার। কালার সম্পর্কে কিন্তু জানতে হবে, কালার হচ্ছে চিনতে হবে, ঠিক আছে? কালারগুলো আমাদের বুঝতে হবে। ডিজাইনের জগতে কালার কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ চোখ দিয়ে সিম্পল কালারও বুঝতে হবে যে এইটা এই কালার ইউজ করছে। তো মূলত আমাদের দেখো যে এই কালারটা আমরা যখন তৈরি করছি, এটা CMYK-তে তৈরি করছি। এখন CMYK-তে তৈরি করার সাথে সাথে এইটাকে যদি আমরা এইখানে ক্লিক করে, সিম্পল যদি এইখানে ক্লিক করে আমরা যদি প্লাসে ক্লিক করি, দেখো এখানে কিছু জিনিস আসতেছে। একটা হচ্ছে প্রসেস কালার আর একটা স্পট কালার। প্রসেস কালার কি, প্রসেস কালারটা সম্পর্কে তোমার জানতে হবে। সেটা হচ্ছে যে প্রসেস কালার হচ্ছে যে কালার আমরা বেসিক্যালি ইলাস্ট্রেটারে ইউজ করি, বেসিক যে কালারগুলো সেটা হচ্ছে প্রসেস কালার,
আর স্পট কালার বলতে বোঝায় কি, আমি এটাও বোঝাই দিচ্ছি। আর এখানে দেখো একটা অপশন আছে গ্লোবাল, ঠিক আছে? তাহলে মূলত গ্লোবাল কালারে কি হয়, প্রসেস কালারে কি হয়, স্পট কালারে কি হয়, এটা আমাদের বুঝতে হবে, ঠিক আছে? এটা বোঝার জন্য আমি একটু তোমার হচ্ছে আমি ডিজাইন তোমার জন্য রেডি করে রাখছি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে এইখানে দেখো, এই যে ডিজাইনে কালারের ভাই, এখানে দেখো, ঠিক আছে, এই যে কালারগুলো আমি রেডি করে রাখছি। একটা জিনিস দেখো যে এইখানে এইটা হচ্ছে প্রসেস কালার, ঠিক আছে? এখানে বলছে অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রসেস কালার আর এ কম্বিনেশন অফ দ্য ফোর স্ট্যান্ডার্ড প্রসেস লিঙ্ক, ঠিক আছে? যেমন কেন কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার অ্যান্ড ব্ল্যাক কালার, তাই না? তাই না? এই চারটা কালার দিয়ে তো দিছে যে কেন কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার অ্যান্ড ব্ল্যাক কালার। তাহলে প্রসেস কালার দেখতে কেমন হবে? এরকম হোয়াইট, মানে এক কালার হবে, তাই না? এক কালার হবে, মানে এইটা এই জায়গাতে দেখো, এই যে এখানে একটা কালারের ফুটা দেখছো, এখানে একটা ফুটা আলা কালার আছে না, আবার এইখানে শুধু সাদা আছে, মানে যে এইরকম দেখাচ্ছে, একটা এরকম আছে আর একটা এরকম আছে, তাই না? এইটাকে স্পট কালার বলা হয়, ঠিক আছে? আবার এইটাকে গ্লোবাল কালার বলা হয়। এখন এই গ্লোবাল কালার আর স্পট কালারকে দেখো, যে এখানে প্রসেস কালারটা তো বুঝতে পারছো যে চারটা কালার যেটা আমাদের ইলাস্ট্রেটরে থাকেই সেটা আমাদের হচ্ছে প্রসেস কালার, তাই না? আবার স্পট কালার কি, স্পট কালার আর সলিড কালার, স্পট কালার একদমই সলিড কালার যেটা হচ্ছে ইউজিং এ প্রিমিক্সড লিঙ্ক দ্যাট ইজ অ্যাপ্লাইড ডাইরেক্টলি টু দ্য পেজ ইন এ সিঙ্গেল রান, ঠিক আছে? মানে একদম সিঙ্গেল কালারের জন্য ব্যবহার করা হয়। দেয়ার আর এ ইউজুয়ালি বেসড অন প্যাটার্ন ম্যাচিং সিস্টেম পিএমএস কালার, ঠিক আছে? পিএমএস কালার এইটাকে এক কথায় এই দেখো, এখানে দেয়ার আর এ ইউজুয়াল বেসড অন প্যান্টন কালার। এখন আসো প্যান্টন কালারে, ঠিক আছে? তো কালারে আমি এত ডিটেলসে এখন যাচ্ছি না, ঠিক আছে? কারণ এত ডিটেলসে গেলে মনে থাকবে না, আমরা এটা নিয়ে আরও পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমরা এইটুকুই শুধু জানবো যে আমরা প্যান্টন এখানে হচ্ছে প্রসেস কালার কি, আর হচ্ছে প্যান্টন কালার কি, ঠিক আছে? আর স্পট কালার কি, তিনটা জানবো, ঠিক আছে? আর গ্লোবাল কালারটা কি, এই চারটা জিনিস। প্রসেস কালারে দেখো যে এইখানে আমাদের যে আচ্ছা, এখানে আমরা এখন প্যান্টন কালার বলতে কী বোঝায়, প্যান্টন কালার বলতে বোঝায় যে যে কালারটা সারা পৃথিবীতে ইউজ করা হয়, মানে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। এমনকি যে অনেক সময় দেখবা যে প্রিন্টার মেশিনে, প্রিন্টারের যে মেশিনগুলো, এই মেনশন মেশিনগুলোতে উপরে লেখা আছে প্যান্টন কালার, ঠিক আছে? অনেক জায়গায়, যেমন এইখানে যদি আমি প্যান্টন লিখি, PANTON প্যান্টন কালার, এইখানে দেখো প্যান্টন কালারের টোটাল একটা বক্স আছে, ঠিক আছে? এইটা হচ্ছে যে এই যে, ঠিক আছে, প্যান্টন কালারের একটা আলাদাই বক্স আছে যেটা আমরা হচ্ছে শুধু প্যান্টন কালার ইউজ করতে পারি। হয়তো ডিসপ্লের জন্য তুমি ভালো বুঝতে পারবা না, হ্যাঁ, এই যে, ঠিক আছে, এইগুলা কিন্তু প্যান্টন কালার, যেগুলো হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড ইউজ করা হয়। বাংলাদেশে কিন্তু ওইগুলো আমাদের ওইভাবে ইউজ করা হয় না, ঠিক আছে? কালারের কম্বিনেশন আছে দেখো, এই যে একটু একটু দুটা রেড হইলেও অনেকটা কিন্তু রেড না। এখন আমরা একটা জিনিস করে দেখি, ঠিক আছে? সেটা হচ্ছে সিএমওয়াইকে টু প্যান্টন, হ্যাঁ, এটা কেন লিখলাম জানো, যে সিএমওয়াইকে টু প্যান্টন কালার কনভার্টার, এই কনভার্টার দিয়ে আমরা কনভার্ট করে নেবো, সব জিরো আছে, সব যদি আমরা জিরো করে দিই অবশ্যই এটা সাদা কালার হয়ে যাবে, তাই না? এফ চারটে এফ হয়ে গেছে, ছয়টা এফ হয়ে গেছে। তা সিম্পলি আমরা যদি একটু মাথা আসাটায় দেখি, একটু দেখি, হ্যাঁ, এই যে যেটা নিছি এইটা হচ্ছে 85% আমি দিয়ে দিলাম, তাই না? 85% আমি দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে ডুপ্লিকেট করলাম, এটা তো সিএমওয়াইকে কালার, তাই না? তাহলে সব জিরো না, সব জিরো একটা 100, মাঝেরটা 100। তাহলে আমরা যদি প্যান্টন কালারে যে মাঝেরটা যদি 100 করে দিই, তাহলে এই কালার আসছে না? এখন এইখান থেকে 16 কালার বা হচ্ছে 48টা বা 64টা যেটাই দিয়ে দেখো কালার কোড চলে আসছে। এখান থেকে চেঞ্জ করে দেখতে হবে, হ্যাঁ, এখান থেকে হয়তো এই যে একটা কালারই আসতেছে শুধু। তাহলে আমি যদি এইটাকে কপি করি সিম্পলি, যে হেক্সা কোডটাকে এইখান থেকে এই যে সাইডে গেলে কপি, এটাকে কপি করলাম, কপি করে নিয়ে এইটার উপরে যে আমরা হচ্ছে কী করলাম, এই কোডটাকে বসাই দিলাম। দেখো তো এই কালার আর এই কালার সেম কিনা, সেম দুটো দুই রকম, কিন্তু কোড তো আমি একই বসাইছি, এইখানেও 100 নিছি, দেখো এখানে 0 100 0 0, তাই না?
এইটাও কি করছে 0 100 00, তাই না? এটা চেঞ্জ হয়ে গেছে না? কেন চেঞ্জ হইল? কারণ কি, এইটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড কালার, ঠিক আছে? তাহলে আমরা যখন বাইরের জন্য কাজ করি বা বাইরের দেশে যখন আমরা অন্যের জন্য যখন কাজ করব, তখন সবসময় কিন্তু আমাদের এই পেন্টন কালারটা ইউজ করতে হবে। কারণ কি, কারণ আমি সিম্পলি একটু বোঝাই। ধরো তুমি একটা ডিজাইন করছো, সাপোজ একটা তোমার সাপোজ ধরো একটা ব্যানার ডিজাইন করতে দিছো। এখন ব্যানার ডিজাইন করতে দিলে তুমি ধরো $100 কাজ পাইছো, $100 একটা ব্যানার ডিজাইন করছো, তুমি CMYকে দেখো এই এই কালারটা দেখতে কত সুন্দর, তাই না? এই কালারটা দেখতে সুন্দর, এইটা একটু ঝাপসা ব্যবসা হয়ে গেছে, তাই না? কিন্তু এই যে এই কালারটা তোমার বের করে নিতে হবে, এখানে কালারটা তোমার নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো কালার যদি তোমার নিয়ে আসতে হয়, এখন সিম্পল একটা জিনিস দেখো যে এই যে পেন্টন কালার, এই কালারে তুমি এই CMYকে তুমি ডিজাইন করে বাইরেকে দিলে, বাইরের দেশে বাইরেকে তুমি দিলা, দিয়ে দিলাম। এখন ওই বায়ার কী করলো, ধরো আমিই বায়ার, ঠিক আছে? তুমি আমার কাজটা করে দিলা, এখন আমি কী করব, তুমি তো আমার ডিজাইন দিছো, এখন ডিজাইন দেখে আমারও ভালো লাগছে, আমি তো আর অত বুঝি না ডিজাইন সম্পর্কে। এখন আমি এই ডিজাইন নিয়ে, এই ডিজাইনটাকে নিয়ে যেয়ে আমি প্রিন্টিং পেসে দিয়ে বললাম, ভাই আমার এটা প্রিন্ট করতে হবে, বাইরের দেশের বায়ার তো প্রিন্টই করবে, যেমন তো একটা ব্যানার, ঠিক আছে? ব্যানার যদি হয় ব্যানারটা প্রিন্ট করবে। এখন ব্যানার প্রিন্ট করার সময় ওরা যখন ওই কালার কম্বিনেশন করতে যাবে, বা ওদের যে মেশিন আছে, যে কালার আছে, কালার করলেই তো এই কালার চলে আসবে, এইটা চলে আসবে। তখন কী করবো আমি, হচ্ছে এই দোকানদারের দেবো কালার, আমি দেবো না যে আমি কালার দিলাম এইটা আপনি করে দিয়েছেন, এটা কিসের জন্য, ঠিক আছে? তখন ওই দোকানদার ওর কী বলবে যে ভাই আপনি যেটা করেছেন সেটা কোন জায়গাতে করেছেন, ভালোভাবে দেখেন যে এই কালার তো পেন্টন কালার, আমাদের কালার কম্বিনেশন আসেই না। অথবা এই প্রিন্টিং পেসের লোক এই এনাকে বলবে কি যে হচ্ছে এই কালার ঠিক নেই, আমি কালার ঠিক করে দেবো, আমার এক্সট্রা এত টাকা দেওয়া লাগবে, ঠিক আছে? এবার আমি কি তোমার টাকা দেবো, এসে $100 কি দেবো? দেখা যাচ্ছে $50 দিয়ে বললাম যে আমার সব কিছু এডিট করে আমার নতুন করে ঠিক করা হয়ে গেছে, আমি আপনার এত টাকা দিতে পারবো না, আপনি কালার ঠিক করতে পারেন বা ডিজাইন আপনার ঠিক হয়নি, আমার যে তো সে আবার ডিজাইন করিয়ে নিয়ে আলো গেছে। তাহলে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে। বাইরের দেশে আমার এক বড় ভাই আছে, সে হচ্ছে বাইরে হচ্ছে এই ডিজাইনের কাজ করে, মানে ও হচ্ছে জার্মানিতে থাকে, ঠিক আছে? উনি ডিজাইনের কাজ করে, তা উনি আমার হচ্ছে বললো যে ওই এখানকার কালার ওখানকার কালার এক না কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, এই কালারগুলো আগে ঠিক করতে হবে, মাথায় আনতে হবে যে কালার কোডটা ঠিক আছে কি না, কালারটা ঠিক আছে কি না, ঠিক আছে? যখনই এইটা CMYকে থেকে তুমি RGBতে নিয়ে চলে যাবো, দেখো এখান থেকে নিউতে যাও, নিউতে যে এখান থেকে হচ্ছে CMYকে জায়গায় RGB করে দাও, ঠিক আছে? 300 PPI দিয়ে ক্লিয়ার করো, এখানে ক্রিয়েট হয়ে গেছে, তাই না? দেখো আমি কিন্তু কিছুই করি নাই, জাস্ট এই কালারটাকে কপি করতেছি। হ্যাঁ দেখছো কালারটা, মাথায় রেখো যে কালারটা কেমন, এখানে পেস্ট করো, দেখো তো একরকম নাকি? জাস্ট একটু আন্দাজ করো, যে চোখের আন্দাজ করো যে এই কালারটা এইরকম আর এই কালারটা, দুইটাকে একই কালার না, পার্থক্য আছে না? পার্থক্য আছে না, অনেকটাই পার্থক্য না? তাহলে RGB কালার, CMYK কালার, পেন্টন কালার সবই আলাদা আলাদা জিনিস, আমাদের যখন কাজ করতে হবে তখন মাথায় রাখতে হবে যে আমি কোন জায়গার জন্য কাজ করতেছি, কোন জায়গার কালারটা কেমন আছে। বাইরের দেশে কাজ করলে কালার একরকম দিতে হবে, বাংলাদেশে কাজ করলে একরকম দিতে হবে, কালারটা ঠিক রাখতে হবে। এখন এখন আসা হচ্ছে আমার হচ্ছে এইখানে, এতক্ষণ তো আমরা কালার নিয়ে দেখলাম যে পেন্টন কালার কী আর এই কালার কী, এখন আমরা দেখি যে এই জায়গাতে আমাদের কালার স্পট কালারটা বানাবো কীভাবে। যেহেতু আমরা হচ্ছে এইখান থেকে CMYকে দিয়ে কালার তৈরি করে ফেলছি, এখান থেকে আমরা একটু কালার দিয়ে দিই, এগুলো কালার নিয়ে আসি কিছুটা। দেখো এখানে যেই কালার বাড়াইছি এখানে কিন্তু অনেকগুলো কালার, ধরো আমরা এই কালারটাকে নিলাম, এই কালারটাকে নিয়ে আসতে হতে আমি হচ্ছে এখানে একটা ডিজাইনের মধ্যে কালারটা দিলাম। হ্যাঁ এখানে আমরা হচ্ছে কালারটা দিলাম, এই যে এখানে এক্সাক্ট এখানেই তো পেস্ট করতে হয়, এখানে দিলাম। দেখো CMYকে বোঝাই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যখন প্রিন্ট করবে তখন কিন্তু ঠিকই এই কালারে প্রিন্ট হবে, বিশ্বাস হচ্ছে না? ধরো আমি তোমার দেখাই, এখান থেকে ধরো সেভ করি, এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ করি, এক্সপোর্ট অ্যাজ করে ডেস্কটপে করলাম। হ্যাঁ এখান থেকে JPG আর্টবোর্ড বাদ, হ্যাঁ এখানে হচ্ছে ধরো একটা লোগো এটা, ঠিক আছে? ডেস্কটপে সেভ করে ওকে। এখন ম্যাক্সিমাম সাপোজ এখন যদি আমরা
এটাকে অন করি, দেখো এই কালারটাকে। আচ্ছা এইখানে, ওখানে কালার বোঝা যাচ্ছে না, এখানে দেখো। আচ্ছা একটু আন্দাজ করে দেখবা, হ্যাঁ, যে দেখো দুটা কালারের মধ্যে পার্থক্য দেখো, সেট তো করেছি এইটাই, দেখো তো এইটা ডিপ না, এটা ডিপ, এটা ডিপ না, এটা ডিপ না, এটা ডিপ হয়ে গেছে না, কেন হইলো জানো? কারণ এটা সিএমওয়াইকেতে ছিল, আর এটা আর জিবি, এখন আর জিবি হয়ে গেছে অলরেডি, মানে প্রিন্টের জন্য তৈরি করার পরে। এখন দেখো এইটার সাথে এটা ম্যাচিং করো তো। আচ্ছা এইটা তো কপি করি নাই, কপি করছিলাম কোনটা, এই যে এইটা কপি করছিলাম না, এইটা কপি করছিলাম। আচ্ছা এইটার সাথে এটা মিলাও দেখো, এক না? হ্যাঁ, তাহলে ডিজাইন করার সময় তুমি কি ডিজাইন করতেছো বা তোমার কম্বিনেশন কি হচ্ছে, এইটা কিন্তু সব থেকে বড় ইম্পর্টেন্ট। এই সিএমওয়াইকে প্রিন্টের জন্য, বাংলাদেশের প্রিন্টের জন্য, বাইরের দেশে যখন দিবা তখন কিন্তু এই যে এই কালারগুলো দিলে সব থেকে ভালো হয়, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, এটা তোমার মনে করো যে এক্সট্রা পয়েন্ট, ঠিক আছে? এটা সবসময় খেয়াল রাখবা যে আমি বাইরের দেশে যখন দেবো তখন ওদের কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড কালার আছে, সেই কালারে মেনশন করে দিতে হবে, ঠিক আছে? সেই জন্য আমাদের পেন্টন কালারে দিলে সব থেকে ভালো হয়, পেন্টন কালার। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার জন্য আর জিবি, বাংলাদেশের প্রিন্টের জন্য সিএমওয়াইকে দিতে পারো। আর এখন এখন আমি কিছু জিনিস তোমাকে দেখাই, যেমন এই কালারটা আমরা বানালাম, তাই না? বানাই নিয়ে এইটা হচ্ছে আমাদের কি স্পট কালার বলতে পারো বা পেন্টন কালার। তাহলে এইটাকে বানাবো কীভাবে, যে এইখানে এই কালারটাকে সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, ক্লিক করে দেখো যে এইখান থেকে আমাদের স্পট কালারে যাইতে হবে, এইখানে সেভ হবে, তাই না? এখন ওকে করে দেওয়ার সাথে সাথে দেখো স্পট কালার তৈরি হয়ে গেছে না, স্পট কালারটা দেখতে কেমন, এই যে এইরকম হয়েছে না? হ্যাঁ দেখো, সরি এইখানে না, এইটাতে, এই যে স্পট কালার দেখা যাচ্ছে, ওই যে ডট আছে না একটা, বুঝতে পারছো? আচ্ছা বড়ো করে দিচ্ছে, এই বড়ো করা যায় কিনা, লার্জ থাম্বনেল ভিউ, এই দেখো আসছে। আচ্ছা এখন এইটাকে আমরা হচ্ছে কিভাবে কি করতে পারি, যে এই স্পট কালারটা আমাদের এখন যে কোনো জায়গাতে আমরা ডিজাইনের সময় যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। ধরো স্যাম্পলস হচ্ছে আমরা হলো পরে আর একটা লেয়ার নিলাম, এখানে কালার ধরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? এখানে আমার কালার নাই, তো যাই হোক আমরা এখানে একটা ডিজাইন করলাম, এখন কিন্তু আমাদের এখান থেকে অটোমেটিক এই ডিজাইনটাকে আমরা স্পট কালারে নিয়ে নিতে পারবো, তাই না? কারণ আমাদের এইখানে সেভ হয়ে গেল এক কথায়। এখন এরকম হাজারটা কালার থাকবে তোমার, ঠিক আছে? কারণ আমরা তো কালার কম্বিনেশন করে বানাই নিব কালার, কারণ হিউজ পরিমাণ কালার বানাতে হবে, কালার বানাতে হবে, কালার নিয়ে কাজ করতে হবে, কালার কোড বসাইতে হবে। এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে গ্লোবাল কালার, গ্লোবাল কালারের কাজটা কি? ধরো এইটাই আমি নিলাম, এইটাই আমরা গ্লোবাল বানাবো। হ্যাঁ, গ্লোবাল কালারের কাজটাকে দেখো, যে গ্লোবাল কালার বলতে বোঝায় যে এখানে ক্লিক করে আমাদের যে গ্লোবাল, গ্লোবাল বলতে এখানে ওই গ্লোবাল জান না যে আমাদের হচ্ছে টোটালি যে ওয়ার্ল্ড ওয়াইড বা ওই গ্লোবাল না, ঠিক আছে? এখানে এই যে প্রসেস কালারে যাই, প্রসেস কালারে যাওয়ার পরে স্পট কালারে গেলে কিন্তু গ্লোবাল অপশন আসবে না, প্রসেস কালারে যাওয়ার পরে গ্লোবাল আসবে, ঠিক আছে? গ্লোবালে টিক দেওয়া থাকবে, এখান থেকে আমরা কী করবো, ওকে করতে হবে। দেওয়ার সাথে সাথে দেখো গ্লোবালের কালার কিন্তু ওই ডটটা আসে নাই। এখন এইখানে ধরো আমরা 10টা ডিজাইন করি, ঠিক আছে, টোটালি এগুলো বাদ দিয়ে দিই, এখানে ধরো কালার আমরা চেঞ্জ করে দিলাম, প্রথমে অন্য কালার দিয়ে দিই এখানে, যাই হোক, ঠিক আছে? এখানে ধরো আমরা হচ্ছে কয়েকটা ডিজাইন করলাম, সরি এখানে আমরা কিছু ডিজাইন করলাম, মানে ধরো তোমার শেপ ডিজাইন করা আছে অনেকগুলো, ঠিক আছে? এগুলো ধরো ডিজাইন করছো, এখন ডিজাইন তুমি যে করছো এখন এই এইটা 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 কী যে এরকম হচ্ছে কেন, এটা এইটা এইটা সেই ইলাস্ট্রেটরের উল্টো পাল্টা কাজ করছে, ঠিক আছে? এইটা সিলেক্ট করবা, এইটা সিলেক্ট করবা, এইটা আবার সিলেক্ট হচ্ছে না। আচ্ছা আমি এমনি একটা একটা করে দিই, সমস্যা কী হচ্ছে জানি না, দেখো আবার এইভাবে সিলেক্ট হয় না কেন। আচ্ছা এই তিনটার কালার দিলাম, ঠিক আছে? তো তিনটার কালার দিলে এখন মূলত আমার হচ্ছে ধরো এই জিনিসটা আমার হচ্ছে স্পট গ্লোবাল কালারে আছে, তাই না? এই তিনটাই তো গ্লোবাল কালারে তোমার ডিজাইনের ভিতরে সব চেঞ্জ করতে হবে না বা সব সিলেক্টও করতে হবে না। কী করবা দেখো, যে গ্লোবাল কালারে ডবল ক্লিক করবা, করে নিয়ে আমরা যদি সিম্পল যে এইখানে কোনোটাই কিন্তু সিলেক্ট করা নাই, তাই না? আমরা যদি গ্লোবাল কালারে যে এখান থেকে কালার চেঞ্জ করি, দেখো চেঞ্জ হচ্ছে না, সিলেক্ট করারও দরকার নাই, সিলেক্ট করছে আমি করি নাই কিন্তু,
তারপরেও গ্লোবাল কালার দিয়ে কিন্তু আমি শুধু ওইগুলাই চেঞ্জ করে দিতে পারতেছি, ঠিক আছে? তাহলে কি হচ্ছে, আমাদের কালারটা কিন্তু সিলেক্ট না থাকা অবস্থায়, ধরো যে একটা ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার করছে একই কালার, এখন আমার এইখান থেকে গ্লোবাল কালার চেঞ্জ করতে হইতেছে, তাহলে আমি কিন্তু ইজিলি চেঞ্জ করে ফেলে দিতে পারতেছি, কারণ আমার কিন্তু সিলেক্ট করারও দরকার নেই, বুঝতে পারছো? এইটা এই জন্য এটা হচ্ছে গ্লোবাল কালার, যে একটা ফাইলের মধ্যে যতগুলো কাজ থাকবে, যতগুলো ডিজাইন থাকবে একই কালারের, সবগুলো কালার আমরা এক ক্লিকে চেঞ্জ করে ফেলতে পারবো, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে স্পট কালার, গ্লোবাল কালার, ঠিক আছে? এখন কালার নিয়ে আমাদের আরও কিছু কাজ আছে, সেটা হচ্ছে কালার কীভাবে বানাতে হবে। এটা কি লক হয়ে গেল নাকি? লক এতে হয়ে গেছে। আচ্ছা, তাই আমাদের কালার কীভাবে বানাতে হবে সেটা তো আমি আগেই একবার শিখাইছিলাম। যেমন এই জায়গায় আমাদের কালার বানানোর জন্য ধরো যে আমরা এখান থেকে একটা কালার নিলাম, ঠিক আছে, জাস্ট এই গ্লোবাল কালারটাই আমরা নিলাম, এখান থেকে শুরু করে এইখান পর্যন্ত আমাদের কি যে এখান পর্যন্ত এটা হোয়াইট কালার, ঠিক আছে, দুইটা কালার আমরা নিলাম, হোয়াইট কালার নিলাম, ঠিক আছে। তো এইটা ব্লেন্ড করতে তো করার কথা তো মনে আছে, তাই না? যে ব্লেন্ড অপশনে মেক করে নিলাম, মেক করে নিয়ে ব্লেন্ড অপশনে যে এখানে ডবল ক্লিক করলেই হবে, ডবল ক্লিক করে এখান থেকে হচ্ছে স্পেসিফাই, এখান থেকে হচ্ছে কমায় দেবো, 10টা বা 5টা দিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে, 5টা দিয়ে দিলাম, 5টা কালার চলে এসেছে, তাই না? এই 5টা কি, এই 5টা হচ্ছে আমাদের হলো গ্লোবাল কালার, এটাকে আনগ্রুপ করে ফেলি। আচ্ছা, এটাকে এক্সপেন্ড করে নি আগে, হ্যাঁ, এক্সপেন্ড করে ওকে করে এটাকে আনগ্রুপ করে ফেলবো। আচ্ছা, এখন এই জায়গায় এই যে যে কালারগুলো আছে একটা হালকা থেকে শুরু হয়েছে, তাই না? তো এইটা আমাদের একটা ফোল্ডার বানাতে হবে, এই যে কালার গ্রুপ, হ্যাঁ, কালার গ্রুপে যে সিলেক্টেড শো আছে, যে সিলেক্টেড শো আছে যেটা আছে, বা এই নিচেরটাও দিতে পারো কনভার্ট প্রসেস টু গ্লোবাল, এই যে কনভার্ট প্রসেস টু গ্লোবালে দিতে পারো, দিয়ে আমরা যদি ওকে করে দিই, সাপোজ দেখো যে এখানে সব গ্লোবাল কালার হয়ে গেছে, এখন আমার এইটার দরকার আছে, এখন কিন্তু আমরা কালার অটোমেটিক্যালি পেয়ে গেছি, এখন আমাদের ডিজাইনে শুধু ইউজ করতে হবে, যেখানে হালকা লাগবে সেখানে হালকা, যেখানে গাঢ় লাগবে সেখানে গাঢ়, ঠিক আছে? এমনকি এইখানে তুমি হচ্ছে কালার, এই যে গ্রুপ ওয়ান, এটা এই যে এইখান থেকে তোমার যে কালার আছে ডবল ক্লিক করলে, এখানে যে ডবল ক্লিক ফোল্ডারে ডবল ক্লিক করার পরে তুমি কালার আবার চেঞ্জও করতে পারবা, ঠিক আছে? ধরো এই যে এখান থেকে যদি আমরা হালকা কালার করে ওকে করি, তাহলে এইখানে যে ইয়েস করার সাথে সাথে যে এখানে আর একটা প্যালেট তৈরি হয়ে গেছে, দেখছো? তাহলে এইটা থেকে এইটা আর একটু হালকা না, কিন্তু এইটা কিন্তু আমি গ্লোবাল দেই নাই বলে গ্লোবাল আসে না, ঠিক আছে? এখন এখন যদি তুমি এই কালার দিয়ে ডিজাইন করো, এই কালার দিয়ে ডিজাইন করলেও কিন্তু তোমার ওই যে চেঞ্জ আসবে না। হ্যাঁ, দেখো এই জায়গায় এইটাই ক্লিক করছি, দেখো এখানে অপশন আছে C10N86Y0K0, ঠিক আছে? এখানে কিন্তু কালার আর একটা কালারই শুধু কম বেশি করা যাচ্ছে, তাই না? কিন্তু নিচেরটা যখন এই যে স্পট কালার আমরা যাচ্ছে, তখন কিন্তু এই যে RGB কালারে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তখন কিন্তু আমরা ইচ্ছা মতো মডিফাই করতে পারছি, বাট গ্লোবাল কালার কিন্তু আমরা মডিফাই করতে পারবো না, শুধু একটাই বাটন আসবে, সে কম বেশি, ঠিক আছে? এই হচ্ছে তোমার গ্লোবাল কালার, আর এটা হচ্ছে যে প্রসেস কালার, ঠিক আছে? আর এটা হচ্ছে যে তোমার স্পট কালার, ঠিক আছে? এর মধ্যে সব থেকে বড়ো কথা হচ্ছে যে আমাদের কালার সম্পর্কে ভালোভাবে বুঝতে হবে। আমি একটা সাইট তোমাদের দিয়ে দিচ্ছি কালার বোঝার জন্য। আমরা অনেক সময় কী করি যে ডিজাইন তো করি, তাই না? আমরা ডিজাইন করি, ডিজাইন করলে কী হয় যে অনেক সময় কালার, মানে সাপোজ এই যে একটা কালার নিছি, তাই না? এখন এই কালারের ওপরে আমাদের মূলত হচ্ছে যে টেক্সট আমরা লিখব, সেই টেক্সটটা আসলে কী কালার হয় এটা আমরা বুঝতে পারি না। অনেক সময় ধরো এটা সবুজ কালার হয়েছে, সবুজ কালারে কি সবুজ কালারের উপরে আমরা কী করলাম, সাদা টেক্সট লিখে রাখলাম, ঠিক আছে? সাদা টেক্সট আমরা লিখলাম, তাই না? তো কি ভালো বোঝা যাচ্ছে? এইটা বোঝার উপায় কী যে আমরা হচ্ছে কালার সম্পর্কে তো আমাদের কোনো ধারণাই নাই, তাই না? এক কথায় হচ্ছে কালার আমাদের মাথায় ওইভাবে ঢুকতেছে না, বা কালার আমাদের মাথায় আসতেছে না। এইটার জন্য আমাদের একটা সাইট আছে, ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট নিয়ে আমাদের ঘাটাঘাটি করতে হবে। যেমন এখানে হচ্ছে সাইটটার নাম আমি ভুলে গেছি, KSORMA খুরমা, হ্যাঁ, খুরমা, খুরমা দা অল কালার ফল টুল ফর ডিজাইনার। এই খুরমাতে ঢুকলে খুরমা বলতে পারো, খুরমা যেটাই বলো না কেন, হ্যাঁ, এটা হচ্ছে উচ্চারণ কীভাবে আমি খুরমাই বলি, ঠিক আছে? এখানে বলছে খুরমাতে যে এখানে ডিজাইন উইথ এ কালার ইউ লাভ, ঠিক আছে?
এখানে বলছে যে তুমি যে কালারগুলো ভালোবাসো, ঠিক আছে, বা কাজ করার সময় মানে এখানে জেনারেট করো, জেনারেট করলে দেখো এখানে বলছে কি, এখানে বলছে যে চুজ 50 কালার্স, এখানে বলছে 50 লাইক টু গো, দিস কালার উইল বি ইউজ টু ট্রান এ কালার জেনারেটর অ্যালগোরিদম, ঠিক আছে, তোমার 10টাকে জেনারেট করতে হবে, মানে এখান থেকে 10টা কালার তোমার সিলেক্ট করতে হবে তোমার পছন্দ মতো। তো আমি এই সাইড দিয়ে করতেছি, আমি আমার সাইডে আলাদা হবে, 1টা 2টা, এখানে দেখো কালার কিন্তু 2টা নিয়ে নিয়েছি অলরেডি, 48টা আছে, 3, 4, 5, 6, তোমার ইচ্ছা মতো, মানে এখানে যে আমি পর্যায় কমে যাচ্ছি এরকম যাওয়া লাগবে না, তোমার মতন করে তোমার মনের মতন করে কালার নিয়ে নেবা, আমরা এটা নেবো না, লাল কালার আমার ভালো লাগে না, হ্যাঁ ঠিক আছে। তো আমার ইচ্ছা মতো নামে আমি কালার নিয়ে নিই এখান থেকে, সবগুলো যে নিতে হবে এরকম না, তোমরা বেছে বেছে নেবা এখান থেকে, হ্যাঁ এখান থেকে 10টা 8টা 7টা 6টা 8টা 7টা, হ্যাঁ খুরমাতে ঢুকে এখান থেকে সাইডগুলো বেছে নেবা, হ্যাঁ যে 50টা -3 হয়ে গেছে, বেশি হয়ে গেছে, হ্যাঁ। তো স্টার্ট ট্রেনিং চলে আসবে, হ্যাঁ স্টার্ট ট্রেনিং আসলে এখানে একটু সময় দেবা, যে তোমার সময় দিতে হবে জেনারেটিং ডাটা। তো এইটা আমাদের পাশাপাশি দেখো 1% হয়েছে, টোটাল 100% হবে আর কি। তো পেন্টন কালারটা বুঝতে পারছো, পেন্টন কালার হচ্ছে আমরা সার্চ দেবো কি দিয়ে, যে সিএমওয়াইকে টু পেন্টন, এটা সিএমওয়াইকে টু পেন্টন কালার কনভার্টার, এটা দিয়েও সার্চ দিতে পারো। আর খোরমাটা হচ্ছে আমাদের ডিজাইনের জন্য, মানে আমাদের হচ্ছে কালার কম্বিনেশনের জন্য, যে কোন টেক্সটের উপরে কোন কালারটা যায় বা কোন কালারের উপরে কোন টেক্সটটা আসে এইটা জানার জন্য। এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেরকম আমরা যে বিজনেস কার্ডগুলো করি, বিজনেস কার্ডের পিছনে একটা ডিজাইন দিয়ে দিই, তাই না? ডিজাইন দেওয়ার সাথে সাথে কী হয় যে ওই ডিজাইনের উপরে আমরা হচ্ছে যে ওর সামনে যে কালারটা দিই বা যে টেক্সটটা আমরা লিখে ফেলি, টেক্সটটা আমরা পাইলাম যে গ্রাফিক্স ফ্যামিলিতে, যে গ্রাফিক্স রিভারে, যে গ্রাফিক্স রিভারে গেলে ওখানে আমাদের হচ্ছে স্পেসিফিক বিজনেস কার্ডের জন্য কিছু ফান্ড দেওয়া থাকে, সেই ফান্ডগুলো পাইলাম, বাট কালার তো মিলাইতে পারতেছি না, দেখে দেখে করতে পারতেছি কালার তো মিলাইতে পারতেছি না, তাহলে কালারটাও আমার মিলাইতে হবে। তাই হোক এখানে কিছুটা সময় লাগবে, হ্যাঁ আমরা অন্য কিছু দেখে। আর কালার হান্ট, কালার হান্ট দেখতে পারো, কালার হান্টে হচ্ছে কালার হলো চয়েস করতে হবে, তবে এইগুলা কালার কি যে এই যে যে কালারগুলো, এই কালার এই কালার এইগুলা কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে বেশি চলে, আর আমি তোমাদের প্রথম বেশি চলে, হ্যাঁ এই যে এইগুলা বেশি চলে, হ্যাঁ মানে যত হালকা কালার তুমি ইউজ করবে না ইন্টারন্যাশনাল মার্কেটে তত ডিমান্ড বেশি, তোমার এই গাঢ় ডিপ কালারগুলো কিন্তু ইন্টারন্যাশনালে চলে না, আমরা বাঙালি না বা ওরা বাঙালি না যে আমরা হচ্ছে ডিপ ঘন কালার দিয়ে ডিজাইন করে কালারে মনে করো যে সেই রকমভাবে, হ্যাঁ ভাষায় নিয়ে চলে যাচ্ছে যে কালারেই সব কিছু, হ্যাঁ। তো যাই হোক সবসময় দেখবা যে বাইরের দেশে মেয়েরাও কিন্তু সবসময় হচ্ছে স্ট্যান্ডার্ড কালার পরে বা লাইট কালার বেশি পরে, বাইরের দেশে সবসময় লাইটটাই ইউজ হয় বেশি, আমরাও সবসময় চেষ্টা করবো কি লাইটের মধ্যে থাকার। আর আমি তোমাকে একটা জিনিস সবসময় বলছিলাম, প্রথম দিকেই বলছিলাম যে একটা ডিজাইনে 3টা কালারের বেশি ইউজ করবো না, 2টা হইলে ভালো হয়, ঠিক আছে, ওই যে সেই ইসের মতো 2টা সন্তানের বেশি নয় 1টা হইলে ভালো হয়, হ্যাঁ। তা আমাদের ওই ডিজাইনের ক্ষেত্রে ওই রকম যে 3টার বেশি নেওয়া যাবে না, বেশি হলে 2টা, ঠিক আছে। তো যাই হোক এই হচ্ছে যে আমাদের এই দেখো এখন চলে আসছে, হ্যাঁ চলে আসছে আমরা এই যে ক্লিয়ার, এখন দেখো যে আমরা হচ্ছে যে কী করতেছি, দেখো যে এই যে এই যে যে কালার, এই কালারের সাথে আমরা এই কালারটাকে দিলে সুন্দর লাগতেছে, দেখো অটোমেটিক্যালি যে এই কালারের সাথে কোনো কালারই যায় না বলে দেয় নাই, ঠিক আছে। তো ব্লু কালারের সাথে যে এইখানে যে এইটা যে এই কালারের সাথে দেখো, এখানে আর একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে তোমরা এখানে ঢোকার পরে এখানে ধরো যে এই যে কালারটা নিবা, কীভাবে নিবা, এই যে আই ডট ক্লিকে ডিটেলসে ক্লিক করবা, দেখো অটোমেটিক রিপ কালার আর ব্লু কালার 2টা কালারই কিন্তু তুমি কপি করতে পারতেছো, এই যে হেক্সাকোড কপি করলে হয়ে যাচ্ছে, আর জিবি দরকার নেই, বায়াসও দরকার নেই, বায়াসটা কি যে বায়াস হচ্ছে যে 98%, যেমন আছে গ্লোবাল কালার আমি যে দেখালাম, এই যে একটা গ্লোবালে ক্লিক করলে এই যে বায়াস একটা 98% দিলে ওই কালারটা আসবে, ঠিক আছে। তো যাই হোক আমাকে এত কিছু দরকার নেই, আমি হেক্সা কালার নিলেই আমার হচ্ছে, ঠিক আছে, হেক্সা কালার নিলেই হচ্ছে। তাহলে এই কালারের আমরা হচ্ছে ডিজাইনটা নিয়ে নিতে পারতেছি, আবার এইটাতেও দেখো সেম যে এই যে কালারগুলো নিতে পারতেছি, তাহলে কি যে এই ডিজাইনের উপরে এই কালারের টেক্সট লিখলে দেখতে সুন্দর দেখা যাবে, ঠিক আছে, ফুটবে ভালো। আবার দেখো যে এই কালারের সাথে নীল কালার, এই কালারের সাথে যে এই কালার, ঠিক আছে, দেখো এটা উল্টা, একদমই উল্টা, তাই না, এইটা এই কালার দিয়ে দিছে, এটা নিচে দিয়ে এটা উপরে দিয়ে দিছে, তাহলে কি দেখো এখন কালার সম্পর্কে তোমার টেনশন আছে কোনো, কোনো টেনশনই কিন্তু নাই, যে আমি কালার এখান থেকে ইচ্ছা মতন ডিজাইন নিয়ে কালার এখান থেকে কোড নিয়ে নিতে পারতেছি, যে টেক্সট কালারের কোড এটা, কাজ করতে হবে, শুধু কাজ করতে হবে, হ্যাঁ
এখান থেকে নিয়ে নিয়ে কোট বসায় বসায় ডিজাইন করতে হবে, এই যে উইথ রক রক, ঠিক আছে, এই যে এই কালারটা দেখো, যে এই কালার যে উইথ রক কালার, ঠিক আছে, দেখো কালারের নাম দেখলেও কিন্তু মনে হবে জীবনে কোনোদিন না শুনে, উইনবেরি উইনবেরি কালার এটা, হ্যাঁ, তাহলে প্রত্যেকটা কালারে কিন্তু একটা নাম আছে, উইনবেরি আর উইথ রক, তারপরে দেখো যে ইয়ার্ন হোয়াইট, ইক্রু হোয়াইট, ঠিক আছে, ইক্রু হোয়াইট, তারপরে টেনি ফোর, ঠিক আছে, এগুলো কিন্তু কালারের নাম, ঠিক আছে, তারপর মাইন্ড গ্রিন, মাইন্ড গ্রিন কালার, মাইন্ডের নাম তো শুনছো, মাইন্ডের মাইন্ডের গ্রিন কালার, ঠিক আছে, এই যে যে জিনিসগুলো তোমরা যখন কাজে হাত দেবা, যখন কাজ করবা দেখবা যে কাজ করে সময় পাইতেছ না, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই কিন্তু তোমার হচ্ছে প্র্যাকটিস করতে হবে, শুধু দেখে গেলাম যে এখানে এই কালার আছে, এখানে এইটা দিয়ে এই কালার হয়, তাহলে কিন্তু হবে না, তোমাকে ডিজাইন ফুটাই তুলতে হবে, ডিজাইন করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার, বুঝতে পেরেছো? এই পর্যন্ত এখন তোমার কাজ কি জানো, এগুলো নিয়ে ডিজাইন করা, ঠিক আছে, আজকে আর কালার সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে আর না জানাই, এই পর্যন্ত প্র্যাকটিস করো, হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্তই করো, এই পর্যন্তই বাদ বাকি, আমাদের নেক্সটে কালার নিয়ে আরও অনেক কথা আছে, আমাদের এইখানে আরও কিছু কাজ আছে, ফাইল থেকে স্ক্রিপ্ট নিয়ে কাজ করা হয় নাই, স্ক্রিপ্টের কাজ আছে, বহু কাজ বাকি, আমি যদি ডিজাইন করি তোমার 2 বছর কেটে চলে যাবে, তাও ডিজাইন শেষ হবে না, ডিজাইন শেখার অনেক লেভেল, মানে এক একটা লেভেল পূরণ করতে গেলে তোমাদের অনেক সময়ের ব্যাপার, ঠিক আছে, যাই হোক আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখি আরও নতুন কিছু দেখানো যায় কি না।